হক্কানি উলামায়ে কেরাম রা যারা জেলের মধ্যে বন্দী আছে, আমি প্রথমেই বলছিলাম জেলে ঢুকাইতে পারে কে? নবী নূহর স্ত্রী হওয়ার পরও জান্নাতি হতে পারবে না, লূতের স্ত্রী হওয়ার পরও যেমন জান্নাতি হতে পারবে না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই আর্জিটা পেশ করতে চাই। ওগো মানবতার মা, যতগুলো উলামায়ে কেরাম রাজবন্দী আছে, জেলের মধ্যে বন্দী আছে, তাদেরকে মুক্তির ব্যবস্থা করে দেন। ভাতিজা, তুমি একটা জিনিস লক্ষ্য রেখো, তোমার দিকে আঙ্গুল তুলে কোনো বিধর্মীরা তোমাকে আঘাত করতে পারবে না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রকাশ্য দ্বীনের দাওয়াত প্রদান করার ঘোষণা প্রদান করলেন। নবী, হে আপনি 3টা বছর পার হয়ে গেছে, গোপনে আর দাওয়াত হবে না, এখন প্রকাশ্য স্পষ্ট দাওয়াত প্রদান করতে হবে। আল্লাহর নবীর দাওয়াত শুনে আস্তে আস্তে করে সমাজের সব শ্রেণীর মানুষ থেকে, বিশেষ করে গরিব দুঃখী অভাবী মানুষদের মধ্য থেকে এক এক করে দলে দলে তারা ইসলামের ছায়াতলে আসতে শুরু করলো। মক্কার কাফের মুশরিকদের পেটের মধ্যে তখন জ্বলন শুরু হয়ে গেল, পুরাণ শুরু হয়ে গেল, এমন পুরাণ জ্বলন শুরু হয়ে গেল। বাজানরা বন্ধুগণেরা আমার লক্ষ্য করুন, যখনই দেখছে যে আবদুল্লাহর পুত্র মুহাম্মাদের দাওয়াতকে মক্কার আনাচে কানাচের মানুষগুলো গ্রহণ করছে, তখন তারা এই রকম পেট ব্যথা শুরু হয়ে গেল। তারপরে শুধু তাই নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সালাম কোরআনের দাওয়াত প্রদান করছেন, দেবদেবী লাত মানাত উজ্জা হবলের বিরুদ্ধে কথা বলছেন, তাদের সমালোচনা করছেন, এমন কি বলছেন যারা লাত মানাত উজ্জা হবলের দেবদেবীর পূজা করে তারা হলো বোকা। আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। আচ্ছা, এইটা শেষে করে দিই, আমার আলোচনা শেষে করে দিই, আপনি যেগুলো আছে ওগুলো লিস্ট করেন, আলোচনা শেষে আমি একটু দোয়া করে দিয়ে চলে যাবো। আমার বন্ধুগণ, মক্কার ওই মানুষগুলো তখন বলতেছে, আহারে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ দেখছে আস্তে আস্তে করে বেগতিক বার বেড়ে যাচ্ছে। আবু তালেবের কাছে তখন চলে আসলো তারা, আবু তালেব, তোমার ভাতিজা এত শক্তি কোত্থেকে পায়? তোমার ভাতিজা কেমনে আমাদের দেবদেবী সম্পর্কে সমালোচনা করে? ওরে আবু তালেব, তোমার বাপদাদার ধর্মের চুনকালি দিচ্ছে তোমার ভাতিজা, এটা তো কথা মেনে নেওয়া যায় না। আবু তালেব, তুমি এর একটা ব্যবস্থা করো, নইলে কিন্তু আমরা ব্যবস্থা করব, খেলবো, কি করব? আমার বন্ধুগণ, আবু তালেব তখন মক্কার ওই সকল কাফের লিডারদেরকে আস্তে আস্তে করে বুদ্ধিমত্তার সাথে কথাগুলো বলে তাদেরকে বুঝাইয়ে দিলেন, কিন্তু আবু তালেব তার ভাতিজাকে এই সম্পর্কে কিছুই বলে না। ভাতিজা তার সুন্দরভাবে দিনের দাওয়াত প্রদান করতেছে, এরকমভাবে চতুর্দিকে যখন দাওয়াতের বাণীটা ছড়াইয়া পড়লো, মক্কার কাফের মুশরিকরা চিন্তা করতেছে, আরে আবু তালেব হয়তো বা এই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই, যদি পদক্ষেপ গ্রহণ করত তাহলে আবদুল্লাহর পুত্র মুহাম্মদ বন্ধ হয়ে যেত আর তার কথা মানুষগুলো শুনতো না। তখন আবার চলে আসলো, আবু তালেব তোমাকে এসেছিলাম, তোমার কাছে তো বলেছিলাম তোমার ভাতিজার বিরুদ্ধে একটা ব্যবস্থা করো, আবু তালেব তুমি তো সেটা করো নাই, তুমি সেটা করো নাই, যদি তুমি না করো তাহলে শুনে নাও তোমার বিরুদ্ধে এবং তোমার ভাতিজার বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করব, প্রয়োজনে যুদ্ধ করব, জিহাদ করব, আমরা আর আবদুল্লাহর পুত্র মুহাম্মাদকে তার রবের দাওয়াত প্রদান করতে দেব না, তাকে আর সামনের দিকে অগ্রসর হতে দেব না। আবু তালেব তুমি পদক্ষেপ গ্রহণ করো। বন্ধুগণেরা আমার, তখন আবু তালেব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকলেন, অর্থাৎ তার ভাতিজাকে ডাকলেন, বললেন ভাতিজা তোমার গোত্রের মানুষগুলো তোমার সম্পর্কে আমাকে এই এই কথাগুলো বলে গেছে। সবগুলো কথাকে আবু তালেব তার ভাতিজার কাছে বলে দিল। দয়ার নবী, মায়ার নবী, আখরি জামানার পয়গম্বর এই কথাগুলো শোনার পর তখন আস্তে আস্তে করে মনে করছে, আহারে এতদিন চিন্তা করতাম আমার চাচা আবু তালেব হয়তো বা আমাকে সাপোর্ট দিবে, আমার কথাগুলোকে সে গ্রহণ করবে, অথবা আমাকে সে ছায়া দিয়ে রাখবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আজকে দেখছি আমার চাচা আবু তালেব আমাকে ত্যাগ করতেছে, হয়তো বা আমাকে একা একা ছেড়ে দিচ্ছে। এই কথা চিন্তা করে আবু তালেবের সামনে তখন ভাতিজা মুহাম্মদ বলতেছে, চাচা যদি মক্কার কাফের মুশরিকেরা আমার এক হাতে চাঁদ আর এক হাতে সূর্য, এক হাতে চন্দ্র, এক হাতে সূর্য দিয়ে যদি বলে আমাকে এই দিনের দাওয়াত থেকে ত্যাগ করতে, দূরে থাকতে, চাচা আমার পক্ষে সম্ভব নয়, আমি এটা কখনো করতে পারবো না, এই কথা বলে আল্লাহর নবী
নবী আখির জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা হারানোর বিয়োগ ব্যথার মতো এরকম চিন্তা ভাবনা করে চোখে অশ্রু নিয়ে আস্তে আস্তে করে আবু তালিবের দরবার থেকে বের হয়ে গেল আমার বন্ধুগণ লক্ষ্য করুন আবু তালিবের সামনে থেকে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আবেগটা নিয়ে বের হয়ে চলে যাচ্ছে কিছু দূর যাওয়ার পর আবু তালেব পিছন থেকে লক্ষ্য করলো আমার ভাতিজাটা মনটা খারাপ করে উঠে যাচ্ছে আমার ভাতিজা অন্তরে একটু কষ্ট পেয়েছে আমার ভাতিজা কষ্ট নিয়ে আমার দরবার থেকে উঠে যাচ্ছে এই কথা চিন্তা করে আবু তালেব তখন ডেকে ডেকে বলছে ভাতিজারে তুই আমার দিকে আয় ভাতিজারে তুই আমার দিকে আয় শুনে নে রে ভাতিজা আমি তোকে পূর্বেও যেমন কথা বলেছিলাম আমি তোকে ছায়ার মতো দেব আমি আবু তালেব যতদিন বেঁচে আছি রে ভাতিজা তুই শুনে রাখ ততদিন এই মক্কার কোন কাফের মুশরিকেরা তোর দিকে আঙ্গুল তুলে তাকাতে পারবে না আওয়াজ দেব আল্লাহু আকবার আমার বন্ধুগণ আবু তালেব তখন ভাতিজাকে বলছে ভাতিজা শুনে নে আমি আবু তালেব যতদিন বেঁচে আছি ততদিন তোর দিকে কেউ আঙ্গুল তুলে তাকাতে পারবে না কোনো কুট কথা বলতে পারবে না প্রয়োজনে তোর বিরুদ্ধে আমি অবশ্যই অস্ত্র ধারণ করব এই কথা বলার পর কুরাইশ বংশের ওই সকল লিডারগুলো মক্কার ওই সকল লিডারগুলো তখন উত্তপ্ত হয়ে গেল রাগান্বিত হয়ে গেল বেশ কিছুদিন তারা মুহাম্মাদের উপরে আর নির্যাতন নিপীড়ন করে না কিন্তু বন্ধুগণ আমার লক্ষ্য করুন নরম থাকে যেই দিকে পানি গড়ে সেই দিকে কথা বলেন ঠিক না ব্যাটি যেই সকল গরিব অসহায় দুর্বল মানুষগুলো ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করতেছে আশ্রয় গ্রহণ করেছে তাদের উপর মক্কার ওই কাপের মুশরিকেরা নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চালিয়ে দিয়েছে তাদের একটাই কথা যে আবদুল্লাহর পুত্র মুহাম্মাদের দিন থেকেই মানুষগুলোকে পৃথক করা লাগবে এই মানুষগুলো পাগলের মতো হয়ে গেছে তারপরে এবার লক্ষ্য করুন কিছুক্ষণ পর আবার তারা আবু তালেবকে এসে বলতেছে আবু তালেবকে বলতেছে আবু তালেব তোমার কাছে এমন একটা প্রস্তাব নিয়ে আমরা আসছি রে আবু তালেব এই যে মুগিরাকে তুমি রেখে দাও আর তোমার ভাতিজাকে আমার হাতে তুলে দাও আমাদের হাতে তুলে দাও আবু তালেব তখন বলতেছে রে মক্কার কাফের মুশরিকেরা তোরা শুনে নে তোরা এমন একটা প্রস্তাব আমি আবু তালেবকে দিয়েছিস আমার তৈরি করা আমার লালন পালন করা সন্তানকে তোদের হাতে তুলে দেই আর তোদের এই নাবালক অপুষ্ট সন্তানটাকে আমি লালন পালন করি তোদের সন্তানকে আমি ভাত কাপড় দিয়ে লালন পালন করে বড় বানাই আর আমার লালন পালন করা বড় সন্তানকে তোদের হাতে তুলে দেই তোরা ওখানে নিয়ে গিয়ে তাকে হত্যা কর ওরে মক্কার কাফের মুশরিকেরা তোরা শুনে নে আমি আবু তালেবের দ্বারা এইটা জীবন জিন্দেগী তো কোনোদিন সম্ভব হতে পারে না আওয়াজ দেব আল্লাহু আকবার মক্কার কাফের মুশরিকেরা আবু তালেবকে প্রস্তাব করতেছে মুগিরাকে তুমি রেখে দাও আর মুহাম্মাদকে আমাদের হাতে তুলে দাও আমার বন্ধুগণ লক্ষ্য করুন যেই কথাটা আমি বলার জন্য আবু তালেবের এই সংক্ষেপ ঘটনাটা তুলে নিয়ে আসলাম আবু তালেব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছায়ার মতো ছায়া দিয়ে রাখতেন এত ভালোবাসতেন এত কিছু করার পর আবু তালেব জান্নাতি না জাহান্নামি কারণটা কি কি করে নাই ইসলাম কবুল করে নাই আল্লাহর ইবাদত করে নাই আল্লাহ বললেন ইয়া আইয়ুহান্নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম আল্লাহ এই কথাটা বলেছেন হে মানুষেরা তোমরা রবের গোলামি করো রবের দাসত্ব করো রবের দাসত্ব দিয়ে তোমরা তোমাদের জীবনকে সাজাও আবু তালেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত ভালোবাসছেন কিন্তু আল্লাহর গোলামি এবং দাসত্ব দিয়ে জীবন সাজায় এই পৃথিবীর কিছু মানুষ এমন আছে যারা কিছু মাত্র আল্লাহর দিন শিক্ষা গ্রহণ করার পর অথবা হজ করেছে হাজি হয়েছে অথবা কোন হুজুরের পিতা হয়েছে এই কথা চিন্তা করেই আল্লাহর গোলামি দাসত্ব বাদ দিয়ে শয়তান ইবলিসের গোলামি শয়তান ইবলিসের দাসত্ব দিয়ে তাদের জীবনকে সাজাচ্ছে আর আল্লাহর কাছ থেকে জান্নাত চাওয়ার জন্য তারা সব সময় প্রস্তুতি গ্রহণ করতেছে বলেন তো আল্লাহর গোলামি বাদ দিয়ে যদি এই দুনিয়ায় শয়তান ইবলিসের গোলামি কোনো মানুষ করে ওই ব্যক্তিকে কি আল্লাহ জান্নাত দেবে না জাহান্নাম দেবে কি দিবে আওয়াজ করে বলেন কি দিবে আরো জোরে বলেন কি দিবে তাহলে আমরা গোলামি করব কার আল্লাহ আমার বন্ধুগণ এই আলোচনার সাথে আরো একটা টান দেওয়া দরকার আরো একটা আলোচনা সময় যদি বেশি থাকতো
আলোচনাটা আরো সুন্দর করে সাজিয়ে বলা যেত, আরো সুন্দর করে সাজানো যেত। আলোচনার ফাঁকে কখনোই কালেকশন করার পর আলোচনা হয় কি? তারপরেও করতে হবে কর্তৃপক্ষের দাবি, কর্তৃপক্ষের সিস্টেম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন, দরামাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু মুরাতা নূহিন ওয়া মুরাতা লূতিন। আওয়াজ দেব, আল্লাহু আকবার। স্মরণ করো, দুইজন নবীর স্ত্রী তারা জাহান্নামী হবে। একজন হলো নূহ আলাইহিস সালামের স্ত্রী, আরেকজন হলো লূত আলাইহিস সালামের স্ত্রী। এই দুইজন স্ত্রী জাহান্নামী হবে। কেন জাহান্নামী হবে কথাটা শুনে নেন। হাদিসের কিতাবে, তাফসীরের কিতাবের মধ্যে আসছে, কোন নবীর স্ত্রী চরিত্র খারাপ ছিল না? কোন নবীর স্ত্রীর চরিত্রে কোনো দাগ ছিল না, কালিমা ছিল না। সব নবীর স্ত্রীরাই ভালো ছিল, চরিত্রের দিক থেকে সুন্দর ছিল। কিন্তু নূহ আলাইহিস সালাম আর লূত আলাইহিস সালামের স্ত্রীর কি অপরাধ ছিল, কোন ভুলটা ছিল? মাত্র একটা ভুল। কয়টা ভুল? একটা ভুল। একটা হলো, ভুলটা হলো তারা আল্লাহর গোলাম এবং দাসত্ব দিয়ে জীবন সাজায় নাই। নবীরা যেই দাওয়াত দিয়েছেন সেই দাওয়াতকে তারা গ্রহণ করে নাই, বরঞ্চ একটা কাজ তারা করত। নূহ আলাইহিস সালামের স্ত্রী যেই কাজটা করতে, এই কাজের জন্য আল্লাহ তাদেরকে জাহান্নামী করবেন। সেই কাজটা হলো, যেই সকল মানুষগুলো নূহ আলাইহিস সালামের দিনকে গ্রহণ করেছিল, যেই সকল মানুষগুলো নূহ আলাইহিস সালামের দিনকে গ্রহণ করত, ওই সকল মানুষের কথাগুলোকে ওই সমাজের জালিম ফাসেকদের কাছে ফাঁস করে দিত। আওয়াজ দিয়ে বলুন, নাউজুবিল্লাহ। নূহ আলাইহিস সালামের কাছে যারা আসতো, যারা দাওয়াত কবুল করত, এই সকল মানুষদের বিরুদ্ধে নূহর স্ত্রী কথাগুলো জালিমদের কাছে ফাঁস করে দিত। বলেন তো, বর্তমান পৃথিবীতে এমন শ্রেণীর মুসলমান আছে না নাই? আছে। আছে না? আছে। নবীর স্ত্রী, কিন্তু ভুলটা হলো নবীর সাথে যাদের সম্পর্ক, তাদের কথাগুলোকে শয়তান ইবলিসদের কাছে ছড়ায় দেওয়া, শয়তান ইবলিসদের কাছে বর্ণনা করে দেওয়া। নবীর স্ত্রী এই দায়িত্বটা নিত, নূহর নবীর স্ত্রী দায়িত্বটা নিত। ও সমাজের জালেমেরা, তোমরা শুনে নাও, আমার নূহর কাছে কিন্তু অমুক মৌলবি আসে, রাতের অন্ধকারে আসে, নূহর দাওয়াত গ্রহণ করে, নূহর রবের গোলামী দাসত্ব করার জন্য কথা বলে। তোমরা জানো নাকি ওই মানুষটা কিন্তু নূহর দিনের দাওয়াত গ্রহণ করেছে? এইভাবে এইভাবে বলতো, আর ওই সমাজের জালেম, ওই সমাজের ফাসেক, ওই সমাজের খারাপ মানুষগুলো ওই মানুষগুলোর উপরে নির্যাতন নিপীড়ন করত। আল্লাহর কাছে এই চরিত্রটা ভালো লাগে না? তাহলে এখন যারা করবি, বলেন তো, এদের চরিত্র আল্লাহর কাছে মনে হয় ভালো লাগবে? লাগবে কেন? হজ করে আসছে, ভালো লাগবে না? মৌলবী মানুষ ভালো লাগবে না? বলেন তো, এমন মৌলবী আছে না নাই? কিছু ব্যক্তি আছে দিনের দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়ে টাকা তোলে, আছে না? লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়ে সরকারের বড় পদ নিয়ে চাকরি করে, আছে না? আবার কিছু মানুষ আছে এই লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার দাওয়াত দেওয়ার কারণে ফাঁসির কাষ্ঠে ঝুলে পড়ে। কথা বলেন ঠিক? আমার বন্ধুগণ লক্ষ্য করুন, বর্তমান পৃথিবী ব্যবস্থার মধ্যে আল্লাহওয়ালা মানুষগুলো, কোরআনওয়ালা মানুষগুলোর সবচেয়ে বিপদ বেশি না কম? বেশি। হক্কানি ওলামায়ে কেরাম যারা জেলের মধ্যে বন্দী আছে, আমি প্রথমেই বলছিলাম, জেলে ঢুকাইতে পারে কে? আল্লাহ। আপনারা বলেছিলেন আল্লাহ। যুগে যুগে নবী রাসূলদেরকে মনে হয় আল্লাহ জেলে ভরিছে। যারা আল্লাহর গোলামি করে, আল্লাহর দাসত্ব দিয়ে নিজের জীবনকে গঠন করে, ওই সকল মানুষগুলো ইবাদতে রহমানি করে। আওয়াজ দিয়ে বলুন, আল্লাহু আকবার। কি ইবাদত করে? ইবাদতে রহমানি। আর যারা আল্লাহর গোলামি করে না, দাসত্ব করে না, এমনকি আল্লাহর গোলামি আর দাসত্ব যেই মানুষগুলো করে, তাদের বিরুদ্ধে যারা ফাসুর ফুসুর করে, ওই মানুষগুলো করে ইবাদতে শয়তানি।
ঠিক না বে ঠিক ওই মানুষ যত বড় পীর হোক না কেন যত বড় হাজি হোক না কেন যত বড় মৌলবি হোক না কেন যতই তাহাজ্জুদ নামাজ পড়ুক না কেন যতই কোরআন শরীফ তেলাওয়াত করুক না কেন যদি আল্লাহ গোলামদের বিরুদ্ধচারণ করার স্বভাব থাকে যদি আল্লাহর গোলামদেরকে অন্যায়ভাবে জেলের মধ্যে বন্দী করার স্বভাব থাকে যদি আল্লাহর গোলামদের বিরুদ্ধে কাটুর কুটুর করার স্বভাব থাকে শুনে নেন নবী নূহর স্ত্রী হওয়ার পরও জান্নাতি হতে পারবে না লূতের স্ত্রী হওয়ার পরও যেমন জান্নাতি হতে পারবে না বর্তমান সময়ে তাহাজ্জুদ গুজার এই সকল বান্দাগুলো আল্লাহর নবীর ওয়ারিসদের বিরুদ্ধচারণ করার কারণে তারা জান্নাতি হতে পারবে না পারবে না তাহলে আমরা কোন ইবাদত করতে চাই ইবাদত রহমানি না শয়তানি আওয়াজ করে বলেন রহমানি না শয়তানি রহমানি ইবাদত রহমানি এইবার একটু লক্ষ্য করুন জমিনের মধ্যে ইবাদত রহমানি আছে না নাই আছে রিজিক কি রিজিক আল্লাহ বলছেন পরের আয়াতে বান্দারে তোমরা কেন আমি রবের গোলামি করবা দাসত্ব করবা শুনে নাও যেই কারণে তোমরা আমি রবের গোলামি দাসত্বকে তোমরা বাদ দিয়েছো আল্লাহ বলতেছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাঈ মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তাআলামুন আল্লাহ বলেন বান্দা কেন তোমরা আমি আল্লাহর গোলামি করবে দাসত্ব করবে আমি শেষ করে দেব শেষ করে দেব আল্লাহ বললেন বান্দারে তুমি কেন আমি আল্লাহর গোলামি এবং দাসত্ব করবা আল্লাহ বলতেছেন এই জমিনটাকে আমি তোমাদের জন্য শয্যা বানিয়ে দিয়েছি সুন্দর করে দিয়েছি উর্বর করে দিয়েছি আওয়াজ দিয়ে বলো আল্লাহু আকবার শুধু উর্বরই করি নাই এই জমিনকে চাষাবাদযোগ্য করার জন্য এই জমিনকে সুন্দর ফলনশীল করার জন্য তোমাদেরকে এই জমিন থেকে রিজিক দেওয়ার জন্য বলেন তো জমিন থেকে আমাদের রিজিকের ব্যবস্থা হয় নাকি হয় না আল্লাহ বললেন এই জমিন থেকে তোমাদের রিজিক দেওয়ার জন্য আমি আসমান থেকে পানি বর্ষণ করি আর জমিন থেকে সুন্দর রিজিক তোমাদের জন্য উৎপাদন করি বান্দা তোমাদেরকে রিজিক দেই আমি আল্লাহ এতে বিন্দুমাত্র সন্দেহ নাই অথচ বন্ধুগণেরা আমার ছোট্ট একটি কথা বলেই আলোচনাটা শেষ করে দেব কুড়িগ্রাম জেলা নাম শুনছেন নাকি নাম শুনছেন কুড়িগ্রাম জেলা চর এলাকা মানুষগুলো দুর্ভিক্ষ দুর্বিষহ জীবন যাপন করে মুসলমান মানুষ ও বন্ধু শুনে নেন কুড়িগ্রামের কিছু মানুষ পত্র পত্রিকায় দেখলাম নিউজটা এসেছে প্রায় 500 জনের মতো মানুষ তারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে রিজিকের কারণে অভাব অনটনের কারণে কত বড় ন্যাক্কারজনক ঘটনা আওয়াজ দিয়ে বলুন না আউযুবিল্লাহ কুড়িগ্রামের চর অঞ্চলে খ্রিস্টানেরা তারা তাদের খাদ্য সামগ্রী ওই জায়গায় বিতরণ করার নাম করে অভাব দুঃখী গরিব মানুষদের কাছে তাদের খাদ্যগুলো পাঠিয়ে দেয় খ্রিস্টান মিশনারির থেকে যেই খাদ্যগুলো প্রদান করা হয় এমন কি নিউজে এসেছে একজন মসজিদের ইমাম পর্যন্ত অভাব অনটনে পড়ে ওই খ্রিস্টান মিশনারির খাদ্য গ্রহণ করে এবং তাদের কথাবার্তা শুনে তাদের বই পুস্তক পড়ে মসজিদের ইমাম সাহেব পর্যন্ত খ্রিস্টান হয়ে গেছে আওয়াজ দিয়ে বলুন না আউযুবিল্লাহ প্রায় 500 জন মানুষ কতজন 500 জন কথাটা এই জায়গায় বর্তমান প্রধানমন্ত্রীর এলাকার পাশে ওয়াজ করছি কথা বলেন ঠিক না বে ঠিক আপনাদের এলাকারই তো বউ বা আমাদের প্রধানমন্ত্রী কথা বলেন ঠিক কিনা উনি তো বৌমা ছিলেন একসময় ছিলেন না আজকে উনি প্রধানমন্ত্রী আল্লাহ ওনাকে কবুল করেছেন সকলে বলুন আমিন আমিন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই আর্জিটা পেশ করতে চাই প্রধানমন্ত্রী একজন মুসলিম ঘরের
সন্তান শুধু তাই নয়, যতটা জানতে পেরেছি প্রধানমন্ত্রী তাহাজ্জুদ নামাজ পড়ে, কোরআন শরীফ তেলাওয়াত করে, কথা বলেন ঠিক কিনা? দেশের একজন সাধারণ নাগরিক হিসাবে আজকের এই পীরগাছার এই মাহফিল থেকে প্রধানমন্ত্রীর কাছে আবেদন রাখছি, আপনি যেহেতু বাংলাদেশের জন্য দরদি উপাধি পেয়েছেন মানবতার মা, আপনার কাছে 92% মুসলমানের পক্ষ থেকে আর্জি রাখছি গো মানবতার মা, কুড়িগ্রামের যেই অঞ্চলটা অভাব অনটনের কারণে মুসলমানদেরকে খ্রিস্টান বানানো হচ্ছে, অবশ্যই আপনি এই দিকে লক্ষ্য করবেন, আর যারা মুসলমানদেরকে খ্রিস্টান বানানোর জন্য পাইতারা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন। আওয়াজ দিয়ে বলুন ঠিক কি না? এই দাবিটা আমরা করতে পারি নাকি পারি? আজকে মানবতার মায়ের কাছে আরো একটা দাবি রেখা যায়, মানবতার মা আপনি যেহেতু বলছেন 23 সালটা দুর্ভিক্ষ আসতে পারে, অভাব অনটন আসতে পারে, আপনার কাছে 92% মুসলমানের পক্ষ থেকে আবেদন নিবেদন করছি, ওগো মানবতার মা, যতগুলো ওলামায়ে কেরাম রাজবন্দি আছে, জেলের মধ্যে বন্দি আছে, তাদেরকে মুক্তির ব্যবস্থা করে দেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশকে এই সকল অভাব অনটন থেকে মুক্তি দান করবে। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। এই দাবিটা বাংলার মুসলমানেরা করতে পারে নাকি পারে না? আরো জোরে বলুন পারে নাকি পারে না? মানবতার মা আপনি যদি এই দেশের উলামায়ে কেরামকে রাজবন্দিত্ব থেকে জেলবন্দির থেকে যদি তাদের মুক্তির ব্যবস্থা করেন, আল্লাহর কসম করে বলতেছি এই বাংলার মানুষ আপনাকে স্মরণ রাখবে, আপনাকে ভালোবাসাটা আরো বৃদ্ধি করবে, আপনাকে আরো বেশি করে ভালোবাসবে, আপনার প্রতি মানুষের মহাব্বতটা আরো বৃদ্ধি পাবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠি? আলেম ওলামাদেরকে যখনই আপনি সম্মান করবেন তাদের মুক্তির ব্যবস্থা করবেন, আসমানের মালিক জমিনের মালিক আপনার সম্মানটাও বৃদ্ধি করে দিতে পারেন। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার।